আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো এই প্রোডাক্টটি নিয়ে। এটি মূলত একটি ফেস ওয়াশ, বাট এটা পিলিং ফেস ওয়াশ। এখন প্রশ্ন আসতে পারে, পিলিং ফেস ওয়াশটা আসলে কি? ওয়েল, পিলিং ফেস ওয়াশ যখন আমরা ইউজ করি তখন ফেসের ময়লা প্লাস ডেড স্কিনগুলা আস্তে আস্তে উঠে আসতে শুরু করে। আমাদের স্কিন পিল হবে না, বাট স্কিনের ময়লা ডেড স্কিন গুলা পিল হয়ে আসবে। প্রাইস 250 টাকা। এই প্রোডাক্টটি দাবি করে এটা ফেসের রিঙ্কেল দূর করবে, ডেড স্কিন দূর করবে, একনি দূর করবে, স্কিন হাইড্রেটেড রাখবে। এবার দেখব এটা কিভাবে ইউজ করতে হয়। প্রথমে আমরা আমাদের স্কিন এভাবে পানি দিয়ে ধুয়ে ফেলব, তারপর সামান্য পরিমাণ প্রোডাক্ট হাতে নিব এবং স্কিনের উপর অ্যাপ্লাই করব এবং ম্যাসাজ করতে থাকবো। খুব জোরে জোরে ঘষা মাজা করা যাবে না, তাহলে কিন্তু ক্ষতি হবে। আস্তে আস্তে করে এভাবে ম্যাসাজ করতে থাকবো এবং আপনারা দেখতে পারবেন ম্যাসাজ করার সাথে সাথে ড্যাড স্কিনগুলা উঠে আসতেছে, ময়লা উঠে আসতেছে। সম্পূর্ণভাবে স্কিন ক্লিন হওয়ার পরে আপনারা এটা পানি দিয়ে ধুয়ে ফেলবেন। স্কিন ধুয়ে ফেলার পরে আপনারা চাইলে অ্যালোভেরা ইউজ করতে পারেন, অথবা চাইলে ভালো কোনো ময়েশ্চারাইজার ইউজ করতে পারেন। এবং আরেকটা কথা, এটা কিন্তু স্কিন ব্রাইটেনিংয়ের কাজটাও করবে। ওভারঅল আপনি একটা ফ্রেশ লুক পাবেন। এবার আরেকটা কথা বলি, এটা ইউজ করার পরে আপনাদের কিন্তু আলাদা করে কোনো ফেস ওয়াশ ইউজ করার দরকার নেই, আলাদা করে কোনো স্ক্রাব ইউজ করার দরকার নেই, কারণ এটা অলরেডি আপনার স্কিনকে এক্সফোলিয়েট করে থাকে। এটার মোট দুটি ফ্লেভার আছে, একটা হচ্ছে মিল্ক আর অন্যটা অ্যালোভেরা। এখন প্রশ্ন আসতে পারে কে কোনটা ইউজ করবেন। ওয়েল, যাদের অয়েলি স্কিন তারা চাইলে অ্যালোভেরাটা ইউজ করতে পারেন, আর যাদের হচ্ছে নর্মাল স্কিন অথবা ড্রাই স্কিন অথবা কম্বিনেশন স্কিন তারা চাইলে মিল্কটা ইউজ করতে পারেন। এবার এই প্রোডাক্টটি সম্পর্কে আমি আমার অপিনিয়ন শেয়ার করছি। এটা ইউজ করে আমার অনেক ভালো লেগেছে। প্রাইস অনুযায়ী এই প্রোডাক্টটা অনেক ভালো, আপনারা চাইলে এটা ইউজ করে দেখতে পারেন। আশা করি এই প্রোডাক্টটা অনেক ভালো কাজ করে।